আছে গুনগুন স্কুল গেছিল, মানে সিজার্স আরম্ভ হয়ে গেছে, সিজার্স মানে মেহি, ব্যাস ওরা সঙ্গে সঙ্গে হসপিটালে ভর্তি করে দিয়েছে। স্কুল থেকে আমাদের কিছু করতে হয়নি, আমরা জাস্ট এসছি ওকে দেখ মানে নিয়ে যেতে, ডাক্তার টাক্তার সব দেখানো হয়ে গেছে, এখন সেলাইন চলছে, ব্যাস ছেড়ে দেবে একটু পরে বললো যে। হ্যাঁ ওইটা কি ইঞ্জেকশন কি ফুটিয়েছে কি করেছে? ও সেলাইন দেয়নি। আচ্ছা আমি ভাবলাম যে ইঞ্জেকশন ফুটানো আছে মানে কিছু একটা চলছে। আমরা বাড়িতে গুলো দিয়ে দিই, ওটা নাকি স্কুলের প্রোটোকল নেই, ওরা দিতে পারবে না। একটু হসপিটালে ঘুরে গেল কিন্তু ওই যে স্কুল রিক্স নেবে না, নার্স রিক্স নেবে না, আবার ওরা ইমার্জেন্সি ওষুধটাও দেবে না, কারণ অনেক কিছু ব্যাপার থাকে না বাচ্চাকে ওরা। বাচ্চাকে ওরা হচ্ছে সুস্থভাবে ঘরে পৌঁছাতে চায়, তো তাই জন্য তারাই সব কিছু প্রসেস করবে। ব্যাস সেই যে পাঠিয়ে দিয়েছে, ছেড়ে দেবে। ডাক্তার বলল যে আমি ওকে, তোমরা কি ওকে ছেড়ে দিতে পারি তাহলে? ডাক্তার বলল আমি ছেড়ে দেব, তোমরা কি ওকে? আমি বললাম হ্যাঁ, আমারও তো এটা তো প্রত্যেক দিনই এটা হয়, এটা তো আমাদের আজকের নয়, এটা আজকে 8 থেকে 10 বছর হয়ে গেল গুনগুনের এই রকম হচ্ছে। তো ডাক্তার জানে, ও যে নিউরোলজিস্ট, ও তো সব কিছুই জানে। তো ওটা তো ওরা স্কুল একটু রিক্স নেবে না, জানেন তো, মানে রিক্স না নেওয়াটাই ভালো। তো ওরা পাঠিয়ে দিয়েছে, ছুটে ছুটে এলাম সকালবেলা, দাঁত ভিজেছি, কিচ্ছু খাইও নি, এই যে এসছি বাড়িতে গিয়ে খাবো। এই যে ও ছটপট করছে, ওর ভাল লাগছে না এখানে থাকতে, বুঝতে পেরেছে অন্য কোথায় আছে। আমরা যখন ঢুকলাম ও কুন 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 করে কথা বললো কিছু, যে তারপরে শুয়ে পড়েছে, মানে বাড়ি যাবে এখন, আর ভাল লাগছে না ও স্বস্তি। মানে ও যতই বেড এরকম হোক কমফোর্টেবল হচ্ছে না, ওর সিনছান দেখতে পাচ্ছে না, বাড়িতে হলে সিনছান দেখবে। গুনগুন, এই গুনগুন তো ঠিক আছে, আমরা জানি ঠিক আছে, ওই বলছি না স্কুল রিক্স নেবে না তাই জন্য পাঠিয়ে দিয়েছে। আর 10 মিনিট টানা, ওর কী হয় একটা সিজার বন্ধ হয়, আবার সঙ্গে সঙ্গে 2-4 সেকেন্ডের গ্যাপ থাকে, আবার একটা স্টার্ট হয়ে যায়, আবার একটা বন্ধ হয়, আবার ওটাও নর্মাল হয়ে গেছে এটা। আর ওটা ক্লাস্টার সিজার বলে, তো ওই ক্লাস্টার সিজারটা মানে ওর ওর মানে প্রথম থেকে, তো ডাক্তার টাক্তার সব কিছুই জানে, সব মানে ওর রিপোর্টেই আছে সব কিছু। তো এখানকার যে ডাক্তার না, মানে হসপিটালের যে ডাক্তার, সে বল সে সব কিছুই শুনলো, বলে যে নর্মাল, ওর রিপোর্টও পেয়ে গেছে ওই যে নিউরোলজিস্ট ডাক্তারের কাছ থেকে, এটা ওর কাছে।